নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে মালদা জেলার যোগসূত্র পাওয়া গেল, খোঁজ মিলেছে 18 জনের। গত শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, জেলা থেকে 11 জন ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন, মাজারে গিয়েছিলেন 7 জন, তবে এখনও একজনের খোঁজ চলছে। ওই ব্যক্তি গত 2 বছর ধরে দিল্লিতে রয়েছেন। তিনি পুরাতন মালদা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে দিল্লিতে এখনও পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ না মেলায় মালদা জেলা পুলিশ ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে। পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান, সম্প্রতি মালদা জেলার 18 জন নিজামুদ্দিনে গিয়েছিলেন, তার মধ্যে 11 জন ধর্মীয় সমাবেশে যোগ দেন, বাকি 7 জন মাজারে গিয়েছিলেন। ধর্মীয় সমাবেশে যারা গিয়েছিলেন তাদের মধ্যে 10 জন মহারাষ্ট্রে ফিরে গিয়েছেন, সেখানেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপর একজন পরিবার সহ ঝাড়খণ্ডে কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকি 7 জনের মধ্যে 2 জন মালদা মেডিকেলে ও 5 জন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে জেলার কিছু বাসিন্দা যোগ দিয়েছিলেন বলে অনুমান করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হলো।